আসসালামু আলাইকুম আশা রাখছি আপনারা ভালো আছেন আমার চ্যানেলে আমি সাধারণত ব্যবসা সংক্রান্ত ভিডিও আপলোড করি কিন্তু সবাই তো আর ব্যবসা করবে না কেউ না কেউ চাকরি করবে আমাদের দেশে সাধারণত যারা চাকরি করে আমরা যারা ফ্রেশার রয়েছে। তাদের মধ্যে একটা সমস্যা থাকে সেটা হচ্ছে আমরা কোনো বিষয়ে দক্ষতা অর্জন না করেই চাকরি পেতে চাই তো আপনি যদি একটা ভালো চাকরি পেতে চান তাহলে আপনার দক্ষতাকে অবশ্যই উন্নতি করতে হবে সেক্ষেত্রে আপনি একটা প্রাইমারি লেভেলের এন্ট্রি লেভেলের চাকরি নিতে গেলেও মাইক্রোসফট অফিস সফটওয়্যারটা সম্পর্কে মিনিমাম ধারণা থাকা প্রয়োজন তাই তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে স্কিল ডেভেলপমেন্ট সংক্রান্ত কিছু ভিডিও আপনাদের সামনে হাজির করার চেষ্টা করব। আশা রাখছি এই ভিডিও সিরিজগুলো আপনাদের কাছে অনেকটাই ভালো লাগবে তো এই স্কিল ডেভেলপমেন্ট ভিডিওর সিরিজের প্রথম পর্বে আজকে আমরা মাইক্রোসফট অফিসের মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে শুরু করব তো আমি যেহেতু উইন্ডোজ টেন ব্যবহার করি সেহেতু আমি আপনাদের সামনে উইন্ডোজ টেন থেকেই দেখাচ্ছি তো প্রথম যারা উইন্ডোজ টেন ব্যবহার করেন মনিটরের কোনায় এই যে একটা আইকন দেখতে পাচ্ছেন এটাকে বলে উইন্ডোজ আইকন এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড নামে একটা শব্দ পেয়ে যাবেন বা এভাবে স্ক্রল ডাউন করলে ওয়ার্ড টু এটা আমরা দেখতে পাবো এটাকে ক্লিক করলে আমাদের ওপেন এটা ওপেন হয়ে যাবে তবে আমি সাধারণত এখান থেকে খুঁজে বের করি না আমি বরং এখানে সার্চ বারে লিখে বের করি যেমন এখানে যদি আমি লিখি ডাব ডাবল লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এটা চলে আসলো তো এখন আমি এখানে ক্লিক করছি জাস্ট এটা এটাতে ক্লিক করার পর এই একটা উইন্ডো চলে আসবে আপনার সামনে এই উইন্ডো এই উইন্ডোটাতে বিভিন্ন ধরনের প্রি সেট ট্যাম্পলেট দেওয়া থাকে এই এখানে আপনারা বিভিন্ন পেজ দেখতে পাচ্ছেন এগুলোকে আসলে বলে ট্যাম্পলেট প্রি সেট ট্যাম্পলেট যদি আপনি একটা কভার লেটার তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন এছাড়া যদি আপনি একটা বায়োডাটা তৈরি করতে চান সেক্ষেত্রে এই ধরনের এই ট্যাম্পলেটটা আপনি ব্যবহার করতে পারেন তো এ ধরনের বিভিন্ন প্রোজেক্ট ওয়াইজ এখানে বিভিন্ন টেমপ্লেট দেওয়া রয়েছে যেমন এটা হচ্ছে একটা ক্যালেন্ডার ট্যাম্পলেট ব্যানার ক্যালেন্ডার টেমপ্লেট অ্যাসাইনমেন্ট যেটাকে বলে এই অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য এই ট্যাম্পলেটটা দেওয়া হয়েছে এখানে একটা ট্যাম্পলেট রয়েছে এটা এটা হচ্ছে সার্টিফিকেট তৈরি করার ট্যাম্পলেট তো এখানে আপনি আপনার প্রয়োজন অনুসারে যে কোনো ট্যাম্পলেট নিয়ে কাজ করতে পারেন তবে আমরা সাধারণত বাংলাদেশিরা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়েই কাজ করি আমরা সাদা পৃষ্ঠা নিয়ে এটাকে মন মতো ডিজাইন করে নিই তো সেই হিসেবে আমরা এটাকে চালু করছি আগে এটাতে একটা ক্লিক করলেই কিন্তু এটা চালু হয়ে যাবে তো এখন আমাদের সামনে যে উইন্ডোটা এসেছে এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডো তো এই উইন্ডোতে আমি আজকে একদম বেসিক লেভেলের কিছু পরিচিতি আপনাদের সামনে তুলে ধরবো এই কর্নারে আপনারা যে বাটনটাকে দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনি এই সফটওয়্যারটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন ওপেন করা বন্ধ করা ইত্যাদি করতে পারবেন এটার মাধ্যমে এছাড়াও আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এখানেও সেম জিনিসটা আসবে আপনি নতুন ফাইল চালু করতে পারবেন পুরানো কোনো ফাইল এখান থেকে ওপেন করতে পারবেন আবার সেভ করতে পারবেন এ ধরনের টুকটাক অপশন এখানে রয়েছে এছাড়া এখানে লেখা রয়েছে ডকুমেন্ট ওয়ান ওয়ার্ড অর্থাৎ আমরা এখন যে ডকুমেন্টটা চালু করেছি অর্থাৎ আমরা যে ফাইলটা বা পেজটা চালু করেছি এই পেজটার নাম হচ্ছে ডকুমেন্ট ওয়ান আমরা যদি এখানে অন্য কোনো নামে এটাকে সেভ করতাম তাহলে সেখানে অন্য লেখায় থাকত ঠিক তেমনিভাবে এই কর্নারে কিছু অপশন রয়েছে এগুলোর মাধ্যমেও আমরা এই সফটওয়্যারটাকে নিয়ন্ত্রণ করতে পারবো যেখানে যেমন আমরা যদি এই অপশানটাতে ক্লিক করি এটাকে বলে রিবন ডিসপ্লে অপশন এটাতে যদি আমরা ক্লিক করি এখানে তিনটা অপশন চলে আসবে যদি আমরা অটো হাইড রিবন দেই তাহলে এই যে অপশনগুলো আছে সবগুলো অটোমেটিক চলে যাবে যেমন এখানে যদি আমরা ক্লিক করে রাখলাম তাহলে দেখুন আমরা যখন ডিসপ্লেতে ক্লিক করছে তখন উপরে ফাংশানগুলো চলে যাচ্ছে অটোমেটিক্যালি ঠিক এমনি করে আবার যদি আমরা উপরে নিয়ে ক্লিক করি তাহলে দেখুন হালকা একটু ঝাপসা কালার চেঞ্জ হচ্ছে এখানে ক্লিক করলে আবার এটা চলে আসছে ঠিক এমনিভাবে এর পরবর্তীতে রয়েছে মিনিমাইজ অপশন এটাতে ক্লিক করলে আমাদের এই সফটওয়্যারটা মিনিমাইজ হয়ে যাবে এটা চলে যাবে নিচে একদম নিচে আপনি দেখতে পাবেন এই অপশনটা রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড এখানে যদি আমরা ক্লিক করি এটা আবারও চালু হয়ে যাবে ঠিক তেমনিভাবে তারপরের অপশনটা হচ্ছে রিস্টোর ডাউন এটাকে যদি আমরা ক্লিক করি তাহলে এই সফটওয়্যারটা ছোট হয়ে যাচ্ছে আবার যদি এটাকে ক্লিক করি তাহলে এই সফটওয়্যারটা বড় হয়ে যাচ্ছে এর পরবর্তীতে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ক্লোজ বাটন যদি আমরা এটাতে ক্লিক করি তাহলে আমাদের এই উইন্ডোজ বা আমাদের এই সফটওয়্যারটা ক্লোজ হয়ে গেল ঠিক তেমনিভাবে আবার এটাকে আমরা ওপেন করে নিলাম এর পরবর্তীতে এই নিচে যে আপনারা অপশনটা দেখতে পাচ্ছেন এটাকে বলে স্ট্যাটাস বার স্ট্যাটাস বারে এখানে প্রথম অংশে রয়েছে পেজ ওয়ান অফ ওয়ান অর্থাৎ এখানে আমরা একটা পেজ নিয়ে কাজ করছে তাই এখানে একটি পেজই দেখিয়েছে যদি আমরা এখানে আরেকটা পেজ নেই যেমন এখন আমি আরেকটা পেজ নিয়েছি যার ফলে এখানে পেজ টু অফ টু দেখাচ্ছে অর্থাৎ এখানে দুটো পেজ রয়েছে এটা আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডো করে দিলাম তো এখন এখানে আবারও একটা পেজ দেখাচ্ছে ঠিক এমনিভাবে এরপরে রয়েছে জিরো ওয়ার্ড অর্থাৎ আমরা এখানে কোনো ওয়ার্ড লিখিনি তাই এখানে কোনো ওয়ার্ড দেখাচ্ছে না যদি আমি এখানে একটা ওয়ার্ড লিখি যেমন হি তাহলে দেখুন এখানে ওয়া একটা ওয়ার্ড দেখাচ্ছে এখানে ক্লিক করলে বইয়ের মতো করে অপশন আসবে কিন্তু এখন এখানে যেহেতু একটা পেজি মাত্র সেহেতু এটা আসছে না তারপরে এই অপশনটা হচ্ছে প্রিন্ট লে আপনি প্রিন্ট করলে আপনার পেজটা কেমন দেখাবে সেটা এখানে শো করবে যদি আপনি ক্লিক করেন তারপরে আছে ওয়েব লেয়া আউট অর্থাৎ একটা ওয়েবসাইটে আপনার ডকুমেন্টটা কীভাবে শো করবে সেটা এখানে দেখাবে তারপরে দেখতে পাচ্ছেন জুম ইন জুম আউট নামে একটা অপশন এখানে মাঝখানে একটা কাঠির মতো দেখতে পাচ্ছেন এটাকে যদি আমরা ডান পাশে স্ক্রল করি তাহলে আমার পেজটা বড় হবে আর যদি বাম পাশে নিয়ে আসি তাহলে আমার পেজটা ছোট হবে তো এটা সাধারণত মিডেলে রেখেই সবাই কাজ করে তো এ পর্যন্ত ছিল আজকের এই টিউটোরিয়াল আশা করছি আপনারা পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখবেন তাহলে আরও অনেক কিছু শিখতে পারবেন তো কিপ ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও